এই হচ্ছে খিটকেল বৌদির মেজবাড়ি। বৌদি মানুষটা বেশ ভালো। আসলে মেজবাড়িতে যারা থাকে তারা বিভিন্ন প্রান্ত থেকে আসা, কেউ মুর্শিদাবাদ, কেউ বিহার, কেউ আবার ত্রিপুরা। প্রত্যেকে কাজের সূত্রে এখানে থাকে, কারো আবার বাবার প্রচুর পয়সা, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এই কলকাতায় এসেছে। বৌদির এই খিটকেল হয়ে যাওয়ার কারণটা হলো, কেউ টাইম মতো ভাড়া দিতে পারে তো কেউ পারেন না, কিন্তু সবার মুখে বড় বড় ডায়লগ, বৌদি হয়তো ঠিক মতো নিতে পারে না, তাই খিটকেল হয়ে যাওয়া। তাহলে আসুন পরিচয় করাই, এই মেষ বাড়িতে কারা কারা আছে। এই হচ্ছে রোগা কার্তিক, দু চোখ ভরা স্বপ্ন, অভিনেতা হবে। আমার বাবাটা আমার গান শুনে রাতে একদম ঘুমাতে পারত না। সত্যি তোমার গলা খুব সুন্দর, আমার মন কেড়ে নিয়েছে তাই। হ্যাঁ তাই তো আমার বাবা এই মেজ বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমার বাবা বলেছে আমি নাকি মস্ত বড় গায়ক হব। বাবা শুনলে তো কেলা
এর নাম হচ্ছে সঙ্গীত শিল্পী শান্তনু কর, আর ইনি হচ্ছে গুলবাজ খান। অনেক কিছু গরম গুজিয়ে দিতে হবে, এনে দেবো 5 প্যাকেট সিগারেট। হ্যাঁ নিয়ে আয়, আমি 50,000 টাকা দিই, তাই তো চাকরি হয়ে যাবে। আরে বাবা তো বিড়ি খায়, এটাই তো সমস্যা। বাবা অনেকবার হয়ে গেছে রে, ভদ্রলোকের নাম সনাতন বাবু, কিন্তু এত গুল মারে গুলবাজ খানই নাম হয়েছে তার। 50 রে, আমি তো আবার 100 পর্যন্ত করবি না, পারছি না, পারছি না, ছোলা বাজাতে আমি তো সব খেয়ে ফেলেছি। সে কি রে, আমি খাটনি করে ব্যায়াম করলাম আর তুই সব ছোলা ভাজা খেয়ে নিলি। তুই ব্যায়াম করে বডি বানাবি, আমি কি এখানে বসে বসে আঙুল চুষবো? চলো পাতলাসটা যাই, আমি বৌদি থেকে দুধ নিয়ে আসি। বৌদি তোকে দুধ দেবে, আজ পর্যন্ত পাটনা তাকে দিল না, তোকে দিয়ে দেবে। তুই জানিস আমাকে দেবে কি না, আমি বৌদি বডি বানাবো। যা দেখি, আমি যাচ্ছি নিয়ে আসছি, দেখ দেখ খুব সাবধানে বৌদির কাছে দুধ চাস। কিন্তু
কিন্তু তুমি একটু দুধ খাবো। কিসের দুধ খাবে? আমি ব্যায়াম করেছি না তাই একটু দুধ খাবো। হারামজাদা হতচ্ছাড়া সকাল সকালে খালি ইয়ার্কি মারতে আসছে। না না যা করেছে ব্যায়াম আমি দেবো। তোমরা কিছুই বোঝে না দেখি। আই দাঁড়া দাঁড়া দিচ্ছি। দুই তিন চার বৌদি বৌদি একটুখানি দুধ আর একটু দিলে হতো না? যাও একটু খেয়ে শক্তি বাড়াও। যাও আর একটু দাও বলছি। যাও বলছি যাও। এর নাম হচ্ছে পিন্টু সামন্ত, বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর। অনেক স্বপ্ন নিয়ে এসেছে অলিম্পিকে বক্সিং এ সোনা জিতবে। রাত্রি যখন সকাল হয় পাখিরা সব পটিতে যায়, মানুষও যায়। মানুষের লাগে জল, পাখির লাগে না জল। পাখির পটির পরে খায় ফল। নমস্কার, আমি কবি ভবতোষ। এটা আমার স্বরচিত কবিতা। এরকম অসংখ্য কবিতা আমি লিখেছি। যদি আপনারা বলেন আরেকটা কবিতা শোনাতে পারি। এই থাক, যথেষ্ট হয়েছে, এটাই হজম করে নি। এ হচ্ছে বিরল প্রজাতির কবি, নাম হচ্ছে ভবতোষ। দেবদাস না গাব গাছ সেটা পরে বুঝে যাবে। আসুন আমরা গল্পেতে আসি। এবার দেখি টোটাল মেজবাড়িতে কাণ্ড কারখানা। নর্থ বেঙ্গল থেকে আজকে এই মেজবাড়িতে একজন ডিরেক্টর আসছে।
এই ঘরটা একটু ভালো মতো গুছিয়ে নিস এবং নিজেরাও একটু সেরে গুছিয়ে থাকি। বৌদি, কি রে কার্তিক, তুই কোথায় গেলি? কাল না তোকে তাড়িয়ে দিয়েছিলাম। শোনো, ওসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি টোটাল এরিয়াটা একা নিজেই ঝকঝক চকচক করে দেবো। শুধু তুমি একটা কাজ করবা, যখন ডিরেক্টর আসবে শুধু ডিরেক্টরের সঙ্গে আমার একটু ফিটিং করে দেবা, তাহলেই হবে। ব্যাস। ও আচ্ছা, তাই বুঝি। বৌদি শোনো, তুমি একটা চান্স দাও, এই ডিরেক্টর আসুক, আমি তার ফিল্মের সাইনটা করে আগে তোমার টাকা ক্লিয়ার করে দেবো, কথা দিলাম। সব না বৌদি, ডিরেক্টরটা যে আসবে কার্তিকের সঙ্গে সেটিং না করিয়ে আমাকে যদি একটু করিয়ে দেন বৌদি সেটিংটা। এই চুপ কর তোরা। বৌদি একটা কথা বলবো, ডিরেক্টর সাহেব প্রথমে এসে আমার এক প্যাকেট খোঁজ করবে, আমি তো পুরো এক প্যাক তৈরি করে ফেলেছি। 1 2 3 4 5 6 7 8 পুরো এক প্যাক বানিয়ে ফেলেছি। সঙ্গীত শিল্পীর খোঁজ করে। তুমি আমার গান শুনুনি, তুমি জানো না আমার গান তোমার রাতের ঘুম কেড়ে নেয় না। তুমি আমার গান শুনুনি, এই যেমন মরণ দশা। বৌদি সবাই কথা তো শুনলাম, এবার তো আমার কথা শোনো। বৌমার মিঠিন চক্রবর্তী আছে না হিনু, আমার বৌমার বিষয় করে সাংসম হয়েছে, আমি কিন্তু যাইনি। কারণ কি, তোমার মেয়েদের প্রতি আমার মায়া হয়ে গেছে। তুমি আমার লোক একটু ফিটিং করে দাও, কোনো সমস্যাই তোমার থাকবো না, বুঝলো? বলি এদের কারোর সঙ্গে পরিচয় করাবে না, কারণ এখানে আমি আছি, আমার সঙ্গে পরিচয় করাবে, কারণ ডাইরেক্টর খুঁজে মার। বাবা অনেকটা বেলা হয়ে গেল তো, কি রে ডিরেক্টর বাবুর আসার সময় হয়ে গেল, তোমাদের ঘর ঘরটা গুছিয়ে নে, তাড়াতাড়ি কর সব, আমারও তো একটু আমার সাজগোজ করার ব্যাপার আছে। এই ক্যামেরা প্যান করলো, এই ডিজেটা তো ঢোকার সঙ্গে সঙ্গে তেল খুঁজছে। আরে গাধা, ওয়েল 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 মানে ভালো। আচ্ছা, আমাদের এই বাড়িটা দেখা যাইতেছার পছন্দ হয়েছে, আর আমরা দেখা তার এটা সব খুশি হয়েছে। বাবা এবার সব চান্স পেয়ে যাবো। বাবা তো ওয়েল 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 ওয়েল
এবারে আমাদের পক্ষ থেকে ডিরেক্টর সাহেবকে বরণ করে নেবে রোগা কাতি। আরে মরা যা না। আমি শুটিং এর জন্য না এরকমই একটা লোকেশন খুঁজছিলাম। আসলে কি জানেন, আমি বরাবরই না বৌদিদের একটু বেশি লাইক। আচ্ছা বৌদি, আপনি না আমাকে বৌদি বৌদি করবেন না তো, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। বেশ, তাহলে কোনটা ধরে, মানে কি নাম ধরে ডাকবো? আমার নাম শেফালি আছে, বয়স অনেক ছোট। আপনি আমাকে তুমি বলে ডাকলে আমি অনেক বেশি খুশি হব। আবার ওটাও দিনে নেই, ঠিক আছে, তাই আমি শেফালি আছে। এবার বাদ বাকি আমার কাজ আছে, মানে বাকিদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দাও, ওটা করে দিন। এই ডিরেক্টর বাবু নমস্কার, আমি হচ্ছি ভবতোষ, মানে ভবতোষ মুখার্জি। আমি একটু কবিতা কবিতা লিখি, একটু শুনবেন নাকি আমার একটু কবিতা? তোমার বাড়ি আমি যাবো, চুপ করো, তোমার বাড়ি আমি যাবো, আমার বাড়ি তুমি যাবো, বসে পড়া হবে। আপনি আমার সঙ্গে আলাপ করুন, আমি হলাম শান্তনু, শান্তনু কুমার। আমি একটু গান টান করি, আপনার আপনার সিনেমায় যদি আমাকে একটু প্লেব্যাক সিঙ্গারের চান্স করে দেন তাহলে আমি খুব খুশি হব। আমি বহুদিন ধরে ফিল্মের পেছনে ছুটছি, যদি আপনার ফিল্মে একটা চান্স থাকে। ডাইরেক্টর বাবু, এদের কথা বাদ দিয়ে দিলাম, আমি স্টিউ দিয়াও নয় পাটনা থেকে এসেছি, বিহারের রাজধানী। আমি প্রডিউসার, চারটে বই আমি প্রডিউস করেছি, জানেন ওদের সব খাওয়া আমি সাপ্লাই করেছি, আমি খেতে পেলাম না। এবারে ডাক্তারবাবু, ডাইরেক্টর সাহেব, যদি আপনার প্লটে আমি প্রডিউস করার যদি চান্স পাই, প্লটে আমি কিন্তু উপকৃত হব, মানে সিনেমা, আপনার সিনেমা যদি আমি প্রডিউস করতে চাই, করতে পারি, তাহলে আমি কিন্তু খুব উপকৃত হব। যা টাকা লাগবে আমি দেবো, আমি আপনার সঙ্গে আছি, 10,000, 20,000, 30,000, লাখ 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 না না না, তাহলে ওটা আপনি করে দিন, আমি পারবো, লাখ আপনি করে দিন, দরকারও নেই, বৌদি আছে, বৌদি করে দেবে, কি যদি করা যায় না। ঠিক আছে ঠিক আছে, বলছিলাম কি সামনে আমার একটা আছে অডিশন ফিল্মের, এই তোমরা চাইলে কিন্তু দিতে পারো অডিশন ফিল্মের। অবশ্যই দিতে পারেন। দেখতে স্যার, আপনার ফিল্মের নামটা কি একটু জানতে পারি? মরতে হবে, মানে প্রেম করলে মরতে হবে। বাহ কি সুন্দর নাম। বলি আমার দেওয়া নাম
আচ্ছা আমাকে কি মরতে হবে? বারাইশা আপনাকে কেন মরতে হবে? আপনি আমার প্রেম টেম করেন নাকি? এখানে কোথায় ঝড়, কোথায় রোদ্দুর, কোথায় বৃষ্টি, কোথায় তুফান, কোথায় সাইক্লোন, কোথায় বৃষ্টির পিণ্ডি? আরে যেইভাবে হোক আজকে ডিরেক্টরের সাথে দেখা করতেই হবে। আমি বাবাকে কথা দিয়ে এসেছি যে আমি বড় মাপের অভিনেত্রী হবো, সেটা আমাকে পূরণ করতেই হবে। আমরাই হতে পারলাম না, আর তুই কি করে হবি? এতগুলো মেয়ে মেস বাড়িতে কেন? কি ব্যাপার, কাকে চাই? আমরা একটু শান্তনুদার সঙ্গে একটু দেখা করতে। ও শান্তনুদা, ওই শান্তনুদা যে ছাগলের মতন গান করে? এসব বাজে কথা কেন বলছেন? শান্তনুদা তো যথেষ্ট ভালো গান করে। শান্তনুদা ভালো গান করে মানতে হবে তোমাকে। শান্তনুদা বলেছেন আমাদেরকে ডিরেক্টরের সাথে দেখা করিয়ে দেবে। হ্যাঁ উনি বলেছেন তো আমাদের দেখা করিয়ে দেবে, ওই জন্যই তো আমরা এসেছি। শান্তনুদা কি ওই ডাইরেক্টর কোনো পাত্তা দেয় যে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবে? শোনো, আরে আমার সঙ্গে তো উনি ভালোভাবে ডাইরেক্টরের সঙ্গে যোগাযোগ করে তুমি আমি তোমাদের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। তোমরা চলে যাও, যদি বৌদি জেনে যায় তো শান্তনুদাকে দেবে ভালো করে। তোমরা পরে আমার সঙ্গে যোগাযোগ করো, বুঝতে পেরেছো? ওকে, গাছগুলো তো ঘাসা ছিল, শান্তনুদা তো ছাগলের মতন গান গিয়ে ভালো ভালো মেয়ে পাঠিয়েছে। ঠিক আছে, দেখা যায়, আমার কাছে তো আসবেই। পড়ে বৌদি। ও মা মিনতি, তুমি কেমন আছো বৌদি? আমি ভালো আছি, তুমি ভালো তো? আমি ভালো। শুনলাম নাকি তোমাদের মেস বাড়িতে নর্থ বেঙ্গল থেকে ডিরেক্টর এসেছে? বলছিলাম কি, আমার এই বোনটা সারাদিন শুধু অভিনয় আর অভিনয় করতে চায়। তুমি যদি ডিরেক্টরকে বলে ওর একটা সুযোগ করিয়ে দাও কি ভালো হয়। দাঁড়াও তো বাবু, আগে আমি তো সুযোগটা পাই, তারপর তো তোমাদের সুযোগ করে দেবো। তোমার কি বললে? দেখ, এই বয়সে নাকি অভিনয় করবে?
ছোট মুখে বড় বড় কথা বলিস না তো। হ্যালো ঠাকুমা, তুমি কি নায়িকা হবে? হ্যাঁ, আমাকে কি মানাবে? মানাবে গো মানাবে, তোমাকে অনেকটা কোয়েলের মতো দেখ। সত্যি 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 বিরতি, যা তুমি যাও, আমি ডিরেক্টরের সাথে ওর আলাপ করিয়ে দিচ্ছি। বলছি বৌদি, আমাকে একবার ডিরেক্টর সাহেবের সাথে আলাপ করিয়ে দেওয়া যায় না? না ডিরেক্টর বাবু, একমাত্র আমি ছাড়া কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বলে না। ও তাই বুঝি? ঠিক আছে বোনু, ডিরেক্টরের সাথে ভালো করে কথা বলিস কিন্তু। আমি আসি। আমি অনেকদিন ধরে ছুটছি অভিনয় পেছনে, আপনি আমার শেষ চান্স একটা সুযোগ দিতে হবে বাবু। জেঠু বাবু নমস্কার, আমি না পাশের পাড়াতেই থাকলাম, বুঝলেন তো? আপনি এই মেয়ের বাড়িতে এসছেন শুনে আমি আপনার সঙ্গে একটু আলাপ করতে আসছিলাম। আপনি শিখেছেন কাজ দিচ্ছেন, খুব ভালো ছবি। অমিতাভ বচ্চন, রেখা, ছায়াদেবী, ওম প্রকাশ, লিলি চক্রবর্তী, কতগুলো বাঙালি আর্টিস্ট। না আমাকে না অনেকটা দেখুন, হ্যাঁ বাকি ছিল না, সবাই তাই বলে। আমাকে অনেক সিনেমার চান্স করার জন্য দিয়েছে কিন্তু আমি না করিনি, আমি শুধু ভেবেছিলাম যে আপনার সিনেমাতেই আমি আমি এখানে এসেছি শুনে এই গোটা মেস বাড়ি, তারপরে পাশের বাড়ি, পাশের পাড়া, তার পাশের পাড়া, তারপরে ওইখানে কি সব পাড়া আছে তারাও সব এসে দিচ্ছে। আমি আপনার জন্যই অপেক্ষায় রয়েছি, আমাকে এত সুন্দর দেখতে রেহাই দাও এরা একটা গান ডিমান্ড করছে বাবাকে বলে, এরা গান দেখি ও কি গান তৈরি করে। দেখেন তো পাত্তা পাওয়া যায় না তোমার, এখানে পাবি সেখানে ছটা ছিল বলে থাকে অবদার্থ। ইয়ে বলছিলাম কাজের কথায় আসি, ওই পশুদের কিন্তু অডিশনটা হবে, তুমি একটা কাজ করো, তুমি চটজল দিয়ে ওই এফএম পেপার টেলিভিশনে পর্দায় সব কিছুতে মেরে দাও। হ্যাঁ স্যার, আমি পেপার এফএম টেলিভিশনে পর্দায় মানুষের মুখে সব কিছুতে অ্যাড মেরে দিচ্ছি। হ্যাঁ গিয়ে ওই তুমি যেটা ভালো পারো খাওয়া খেয়ে দে, আর একটা কাজে তুমি ভালো পারো শোয়া, যাও তুমি ভালো।
একবার হাঁটতে শুরু করলে আর থামে না, স্প্রিং দেওয়া নাকি পেছনে জিগি ওই বাদি 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 বাদিকে গিয়ে জিজ্ঞাসা করবে যে কালকে আমার টিমের লোকজন সব ওখানে থাকবে তো তার সব ব্যবস্থা করতে হবে, করেছে তো? কালকে সকালে গিয়ে নর্থ বেঙ্গল যাবে, নর্থ বেঙ্গলে গিয়ে ওই সেখান থেকে সমস্ত টিম নিয়ে ঢুকে পড়বে, মাথায় ঢুকেছে? সেই গানটা দোকানে হবে, আচ্ছা কোন গানটা, কোন গান? হরি দিন তো গেল সন্ধ্যা হলো, একটা যেত খুব ভালো হতো, আমি কি কথা বলবো সেটা তো বলবো কেন, হ্যাঁ তোমাকে বলবো কেন, হ্যাঁ কি ব্যাপার কি হয়েছে? ও কিছু না কিছু না কিছু না, ও ঘোড়া গিয়ে গাছ খাই যাইছে। আমি তো কথা বলতেছিলাম, ফিটিং করতে কে বললো? তুই একা একা ম্যানেজারের বাড়িতে কি করতিস? ওর সাথে কথা বলতেছি। আমি প্রডিউসার, এইসব ডাইরেক্টর কে আমি পকেটে, আমি কি বলতে এসছি না এসছি? কি হচ্ছে নাকি নাকি ঝগড়াঝাটি করেন, ইয়ে পেয়েছো সুলভ দরজা পেয়েছো, সুলভে যেগুলো করা যায় সেখানে গিয়ে করবে, কি হচ্ছে নাকি এখানে শুনি? না দারুন দারুন, সত্যি তুমি তো খুব ভালো মতন অবজার্ভ করেছো, সেই মতন আমাকে দেখাতে পারলে। দিদি ওই মনে হয় ভ্যাটকানি গোপাল এলো। কে এলো? ভ্যাটকানি গোপাল।
ভেটকানি কুপার। আরে গোপাল গো, গোপাল ছোটবেলা থেকে খুব ভেটকে ভেটকে কথা বলতো, তাই ওর নাম ভেটকানি গোপাল। দিদি শুনলি তোর বাড়িতে ডিরেক্টর পড়ছে, আমি ডাকাটা মাছ, আমি ডিরেক্টর আমার ছেলে না, মানে আমার ছেলেকে কোনো ছেলে কোনো ভ্যাটকা নিয়ে করে যাবে। আমি ডাইরেক্টর সাথে মিশি, আপনার ফিল্মে আমাকে একটা রোল দেওয়া যায় না, তাতে তোরে আমি না বোম্বের হিরো হিরোইন করে আসবো, দেখিস তুই বোম্বের নায়িকা হবি। আমাদের কি হবে গুলবাস দা, আমাদের তো সব পথে বাসি দিয়ে চলে গেল। তোর কাছ থেকে কিছু টাকা নিয়ে গেছে নাকি আবার? না না, আমাদের আশা ভরসা স্বপ্ন সব তো নষ্ট হয়ে গেল। চুপ কর, এর কারণ কি জানি? কি দেখকে দে গোপাল, হ্যাঁ শোনা সংকাশনি কার্তিক, কি হলো ব্যাপারটা? ডিরেক্টর কাছে ভ্যাটকানি গোপালের জন্য এখানে আবার আমার নাম জড়াচ্ছ কেন? হ্যাঁ জাস বেঁচে গেলাম, এক প্যাকেট সিগারেট
আর এক প্যাকেট ম্যানেজারকে বিড়ি দিয়েই বেঁচে গেলাম। 10,000, 20,000, 30,000 যাই লাগাত সব টাকাটা আমার ক্ষেত্রে। তাও তো তুই এক প্যাকেট সিগারেট, এক প্যাকেট বিড়ি দিয়েছিস, আমি তো তারা কিছুই দিই। সারাক্ষণ শুধু ভ্যাটকাতে থাকে। তোরা চুপ কেন সবাই? ডিরেক্টর চলে গেছে কেন মন খারাপ? আরে যা হয় ভালোর জন্যই হয়, আপদ গেছে খুব ভালো হয়েছে। একটা ভালো সুসংবাদ আছে তোদের জন্য, শোন। একজন মন্ত্রী আসবে এই মেষ বাড়িতে। এবার মন্ত্রী আইব, এইবার মন্ত্রী আসি। চাকরি এবার পাকা। ওজি আপনি পুরো চিন্তা করবেন না, আমার সঙ্গে না হলে এক মন্ত্রী মিনিস্টারের সঙ্গে কথা হয়, আমি কারো লোকে দয়া করি না। কেন জানেন? আপনার মেজবাড়িতে আমি থাকি না, এই জন্য আমি কারো সঙ্গে দয়া করি না। এই যে গত বছর এক মন্ত্রী আমার এক ফোন করে করল, আয় আয়, আমি যাই না। চাকরি তোর ফাঁকা, তবু আমি যাই না। ও বুলবাজদা, তুমি কত রকম কথা বলো? এই কদিন আগে বললা তোমাকে নাকি বম্বে থেকে মিঠুন চক্রবর্তী বারবার ডেকেছে, আর এখন বলছো তোমার নাকি মন্ত্রীরা ডাকে, তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? যদি এতই বুঝবি তাহলে বলছি তোর কাছে 3 মাসের ভাড়ার টাকাটা পাই যাই। ও আমি অনেকটা ভুল করছি বৌদি, আমি একটা কথা বলবো। দাদুরা মন্ত্রী ছিল, মন্ত্রীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমার খুব জানা আছে। মন্ত্রী এলে আমার সঙ্গে কথা বলিয়ে দেবে, আমি মন্ত্রীকে গান শুনিয়ে একেবারে মুগ্ধ করে দেব। ও খগেন? আমি খগেন না, আমি শান্তনু কুমার। একটা কথা বলবো, যখন মন্ত্রী বসে আসবে মন্ত্রীর সাথে না আমার একটু ফিলিং করিয়ে দেবা। আমার কপালে যখন অভিনয় জুটলো না তাহলে দরকার নেই, একটা চাকরি আমার দরকার। তুমি জানো না আমি এবং আমার পরিবার কি কষ্টে আছি। তুমি দেখেছি আমি রোগা, আমি রোগা, আমি রোগা। আমার বাবা আমার থেকে বেশি রোগা, আমার বাবা খেতে পায় না। চুপ কর, তোর বাবার পেটে প্রবলেম আছে, বাড়ি গিয়ে ডাক্তার দেখা। মোদি মন্ত্রীর সাথে আমার পরিচয় করিয়ে দিতেই হবে, এবার আমার একটা চাকরি পাইয়ে দিতেই হবে। আমার বডি অবস্থা খুব খারাপ, এই দেখুন। তুমি বুঝছো না আমি কিছু কাঁদছি? চাকরি আমার করতে হবে। চাকরিটা আমাকে পেতে হবে, মন্ত্রীর সঙ্গে আমাকে ফিটিং করতে হবে। যাস আগে মন্ত্রী আসুক, তারপর দেখ কি হয়।